আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়ে আমরা ভালো আছি। তো এই তো দেখছেন সবজি। তো আসলে আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, আমার হাজবেন্ড আমাকে খুব ফোর্স করছে, ফারহানা প্লিজ একটু ওয়েট লুজ করো প্লিজ, সামনে আবার আমার মামা শ্বশুরের বিয়ে আছে। তো ভাবলাম ঠিক আছে, শ্বশুরের দেশে ফার্স্ট টাইম যাব বলে কথা, তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে সারা দিনে কি খেলাম। এই তো একটা বয়েল এগ, সাথে রুটি, এক পিস রুটি, আর হচ্ছে সবজি, এটা ছিল আমার আজকের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টের সাথে আমি গ্রিন টি খেয়েছি। আমার কাছে আসলে ভ্যারাইটিস গ্রিন টি আছে, আজকে আমি জাফলংয়ের যে গ্রিন টিটা সেটা খাবো। অনেকেই গ্রিন টি খেতে পারে না, বাট আমি অনেক বছর যাবত গ্রিন টি খাই, হ্যাঁ নর্মালি খাই, বাট আমার কখনো খারাপ লাগেনি, আমার আসলে খুব ভালো লাগে, আমি উইলিংলি খাই, মানে ফোর্সফুলি খাই না যে আমাকে ওজন কমাতে হবে তাই খাবো, সেটা না। এখন দুপুর হয়নি, কি বলে এটাকে, মিড মর্নিং, 11টা বাজে। তো আমি এখন এই আপেলটা খাবো। আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, একটা ফিশ ফ্রাই সাথে কিছু ভেজ, আর হচ্ছে দুইটা লেবু। আমি আমার লাঞ্চ করার ঠিক 15 মিনিট পর এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসেছি, তো আমি এখন ব্ল্যাক কফিটা এনজয় করব। আর এই হলো আমার আজকের বিকেলের স্ন্যাক্স, কিছু আলমন্ড। আর রাতের খাবারটাও আসলে চেয়েছিলাম রুটি খাবো, বাট শেষে ভাবলাম যে না থাক রুটি খাবো না, তাই একটু সালাদ করে নিলাম টক দই দিয়ে শশা দিয়ে। সো এটা হচ্ছে আজকে আমার ডিনার। এখন বাজে হচ্ছে রাত 8টা, আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। ওয়াও, ঠিক রাত 10টায় আলফিনার পাপা অফিস থেকে আমার জন্য কাপ চা নিয়ে এসেছে। বলুন তো এখন হাজবেন্ডের কথায় ডায়েট করলে কতটা মজা।